দেখ এখন যেটা আমরা করব, একটা সলিড অবজেক্ট, সেই সলিড অবজেক্টের প্রজেকশন। কিন্তু এই সলিড অবজেক্টের কি কন্ডিশন আছে, এখানে এর এক্সিসটা ইনক্লাইন টু ভিপি অ্যান্ড প্যারালাল টু এইচপি। কোশ্চেনে দেখো মেনশন করা আছে, কোশ্চেনে বলা হয়েছে যে ড্র দ্য প্রজেকশন অফ এ পেন্টাগোনাল প্রিজম। তো এখানে যে অবজেক্টটা দেওয়া হয়েছে, সলিড অবজেক্টটা, সেটা কীরকম? পেন্টাগন, পেন্টাগোনাল প্রিজম। আর কি দেওয়া আছে? যে বেস 25 mm, সাইড অ্যান্ড এক্সিস 50 mm লং। তো পেন্টাগোনাল প্রিজমের কথা বলা হয়েছে, তার বেস রেগুলার পেন্টাগন, তাহলে 25 mm দেওয়া হয়েছে আর এক্সিস 50 mm লং। আর কি বলা হয়েছে দেখো, রেস্টিং অন ওয়ান অফ ইটস রেক্টেঙ্গুলার ফেস। তো পেন্টাগোনাল প্রিজমের আমরা জানি পাঁচটা রেক্টেঙ্গুলার ফেস আছে, যে কোনো একটা রেক্টেঙ্গুলার ফেসকে নাও, সেটা কি বলেছে, রেস্টিং অন দ্য এইচপি, এইচপির উপরে রেস্ট অবস্থায় আছে, উইথ দ্য এক্সিস ইনক্লাইন অ্যাট 45 degrees টু দ্য ভিপি, এবং ওর এক্সিসটা 45 degrees ইনক্লিনেশন অ্যাঙ্গেলে থাকবে, কার সাথে, ভার্টিক্যাল প্লেনের সাথে। তো আমি কোশ্চেনের হিসাবে ধরে নিচ্ছি এটা আমার পেন্টাগোনাল প্রিজম, এটা আমি তুমি হলো বানিয়েছি, তোমরা ইমাজিন করো এটা সলিড। তো পেন্টাগোনাল প্রিজম মানে বোথ সাইডই আমার পেন্টাগন, এটা পিরামিড কিন্তু নয়, প্রিজম। তাহলে কতগুলো রেক্টেঙ্গুলার ফেস দেখো, এই একটা রেক্টেঙ্গুলার ফেস, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, টোটাল পাঁচটা রেক্টেঙ্গুলার ফেস, পাঁচটা সাইড আছে, পাঁচটা রেক্টেঙ্গুলার ফেস। তো যে কোনো একটা রেক্টেঙ্গুলার ফেসকে নাও, ধরো আমি ধরলাম এই রেক্টেঙ্গুলার ফেসটা নিলাম, এই ফেসটা, এটা কোথায় রাখবো, এইচপির উপরে রাখবো, তাহলে এইচপির উপরে রাখা আছে, এইভাবে এইভাবে রাখতে পারি বা এইভাবে রাখতে পারি, ফেসটা তো রেস্ট অন কন্ডিশনই আছে, বা এইভাবে রাখতে পারি, যেটা খুশি তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কোশ্চেনে কী লেখা আছে, উইথ দ্য এক্সিস ইনক্লাইন অ্যাট 45 degrees টু দ্য ভিপি, তাহলে ভিপির সাথে সেই এক্সিসটা ইনক্লাইন হতে হবে 45 degrees। তো এখানে এক্সিস কোথায় যাবে, এর মিড পয়েন্ট বরাবর এইভাবে এখানে যাবে। তাহলে এই কন্ডিশনে যদি এখন রাখি, আর সামনে যদি আমার এটা ভার্টিক্যাল প্লেন হয়, তো এখন ভার্টিক্যাল প্লেনের সাথে এক্সিসটা প্যারালাল আছে, কিন্তু এটা তো হবে না, ইনক্লাইন হতে হবে। তাহলে কী করতে হবে, ইনক্লাইন, এদিকে ইনক্লাইন করে দাও, এইভাবে, ব্যাস। দেখো এটা যদি এক্সিস হয়, এটা ভার্টিক্যাল প্লেন, তাহলে তার সাথে ইনক্লাইন আছে, বা তুমি এদিকেও ইনক্লাইন করতে পারো, যেটা তোমাদের সুবিধা, হয় এই সাইডে নচেত এই সাইডে ইনক্লাইন করো। তো এই কন্ডিশনে রেখে এখন যদি আমি উপর থেকে টপ ভিউ দেখি, তো কী দেখা যাচ্ছে, এই এজটা দেখা যাবে, সাইডের এই এজটা দেখা যাবে, এই এজটা দেখা যাবে, এই তিনটে এজ দেখা যাচ্ছে। আর এই যে পেন্টাগোনাল যে এরিয়াটা ছিল, আর এইদিকে যে পেন্টাগোনাল এরিয়া ছিল, এইগুলোর জন্য একটা স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন। আর এর নিচে যে দুটো এজ আছে, যেটার উপর রেস্টিং আছে, মানে আমি বলতে চাইছি এই এজ দুটোর কথা, এই এজ দুটো কিন্তু উপর থেকে দেখার সময় তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু ওটা আছে এক্সিস্টিং, তাহলে ওই বরাবর এখানে আমার হিডেন লাইন হয়ে যাবে, ঠিক। এটা হলো আমার টপ ভিউয়ের কথা। কিন্তু যখন আমার ফ্রন্ট ভিউ হবে, তখন আমি কোথা থেকে দেখবো, এই সাইড থেকে দেখবো, তাই তো? ফ্রন্ট ভিউ যখন আমার আসছে, তখন আমি এটা এই সাইড থেকে দেখছি। তো এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, যখন আমি ফ্রন্ট ভিউ দেখছি, তখন আমি এই সাইড থেকে দেখবো, এখানে কী দেখা যাচ্ছে, এই রেগুলার পেন্টাগন, এই রেগুলার পেন্টাগনটা কিন্তু আসবে না, এই পোর্শনটা আমার ইররেগুলার পেন্টাগন আসবে, কারণ এই পেন্টাগন তো আমি দেখতে পাবো, এই শেপটা আমি ঠিক কিছুটা এইভাবে দেখতে পাবো, এইভাবে। তাহলে এখন এইভাবে দেখলে, এটা দেখো পেন্টাগন আসছে, কিন্তু এটা রেগুলার নয়, ইররেগুলার। কী হয়েছে, এইভাবে দেখলে তুমি রেগুলার দেখতে, এটা এইভাবে আসছে, কারণ কিছুটা এই পোর্শনটা চ্যাপটা আকৃতি আসছে। আর এইখানে পেন্টাগনটা টোটালটা দেখা যাবে না, শুধুমাত্র এই সাইডের এজটা আর এই এজটা দেখতে পাবো, বাকি এজটা এক্সিস্টিং, কিন্তু ওটা হিডেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এই রেগুলার পেন্টাগন তো আমি ড্র করতে পারবো, ইররেগুলার পেন্টাগন কতটা কমছে এটা তো আমি ড্র করতে পারবো না, কিন্তু কীভাবে করবো? তাহলে ফার্স্ট স্টেপ আমার হবে যে রেগুলার পেন্টাগন কোথায় দেখা যাচ্ছে সেটা দেখি। তো ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি এটা পারপেন্ডিকুলার অবস্থায় আছে, মানে এই কন্ডিশনে আছে, এক তো এর বেস রেস্টিং আছে, ঠিক আছে, আর এটা ভিপির সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো ভিপির সাথে যদি পারপেন্ডিকুলার হয় এই অবস্থায়, তাহলে তার ফ্রন্ট ভিউ আমি কিন্তু রেগুলার পেন্টাগন দেখতে পাবো আর টপ ভিউ দেখতে পাবো। তারপর আমি এটা ইনক্লিনেশন অ্যাঙ্গেল দিয়ে দেবো, এভাবে রোটেট করে সেই জিনিসটা সেম টু সেম কপি করে নেবো, তাহলে হয়ে যাবে। তাহলে শুরু করা যাক।
এখন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা রেফারেন্স লাইন ড্র করে নেব। রেফারেন্স লাইন রেফারেন্স লাইন ড্র করে নিয়েছি। এই রেফারেন্স লাইনের উপর আমি ফ্রন্ট ভিউ ড্র করব। তাহলে ফ্রন্ট ভিউয়ে আমার পেন্টাগনটা দেখতে পাবো, রেগুলার পেন্টাগন। তো সেই পেন্টাগন তোমরা ড্র করে নেবে, যেমন তোমাদের 25 মার্ক করতে দেওয়া হয়েছে, 25 বেস। তো 25 আমি এই অন দ্য এইচপির উপর মার্ক করে নিলাম, যেহেতু অন দ্য এইচপি বলা হয়েছে তাহলে রেফারেন্স লাইনের উপরে এই লাইনটা হবে। তারপর এই সাইডে পেন্টাগন তোমরা ড্র করবে, যেভাবে তোমরা পেন্টাগন ড্র করো অনেক কিছু মেথড জানো। একটা হচ্ছে জেনারেল মেথড, একটা এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ড্র করে সেই মেথড, সেগুলো তোমরা ড্র করবে। আমি এটা ফ্রি হ্যান্ডে এভাবে ড্র করে নিলাম তাড়াতাড়ি হওয়ার সুবিধার্থে। এটা ধরো ওই পেন্টাগন যেটা তোমাকে বলা হয়েছে। এখন এখন দেখো এই পেন্টাগনটার প্রিজম হয়েছে, তো এইটার ঠিক টপ ভিউ। তাহলে এক্সিস কোথায় হবে? এক্সিস এর মাঝ বরাবর যাবে, সেটা এর সাথে পারপেন্ডিকুলার অবস্থায় যাবে। তো এটা লং ড্যাশ শর্ট ড্যাশ চেন লাইন হবে। তো এক্সিস যখন আসবে এটারই প্রজেকশন লাইন, তো তোমরা লং ড্যাশ শর্ট ড্যাশ চেন লাইন এখান থেকে নাও, লং ড্যাশ শর্ট ড্যাশ চেন লাইন, এইভাবে এটা এক্সিস হয়ে যাবে। এরপর প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে আমার প্রজেকশন লাইন ড্র হবে, প্রজেকশন লাইন প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে প্রজেকশন লাইন, এই পয়েন্টের জন্য প্রজেকশন লাইন, সেটাও করে যাবে। উপর থেকে যখন আমি দেখব তখন কি হচ্ছে, এই সাইডের এই কর্নারের জন্য এজটা আমি দেখতে পাবো। হ্যাঁ, তার আগে আমাকে করতে হবে এই এক্সিস 50 mm লং বলেছে, তাহলে থ্রু এক্সিস বরাবর, এক্সিস বরাবর থ্রু এক্সিস আমি 50 mm মার্ক করে কেটে নেবো। সেটা তোমরা কম্পাস এই স্কেল দিয়ে নিয়ে নিতে পারো। ধরো মার্ক করেছি আমি এই জায়গায় আমার 50 এসছে। তো এখন তুমি এই রেফারেন্স লাইন থেকে কিছুটা দূরে নিয়ে একটা লাইন ড্র করো, যেখান থেকে তোমার স্টার্ট হচ্ছে, এখান থেকে আমার স্টার্ট হচ্ছে, তাই এখান থেকে মেজার হবে 50, এখানে এসে শেষ হয়ে যাবে। আর উপর থেকে যখন দেখছিলাম, যেটা তোমাকে আমি একটু আগে দেখাচ্ছিলাম, ধরো এই জিনিসটা আছে, উপর থেকে যখন দেখছি এই যে পেন্টাগোনাল যে এজ সাইডটা, এই পেন্টাগোনাল সাইডটা, এই দুটোই উপর থেকে দেখার জন্য একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। তো সেই দুটো স্ট্রেট লাইনে আমি ড্র করেছি, আর এর মাঝে যে ডিস্টেন্সটা মিন্স এর হাইট কতটা, এক্সিস 50 mm লং, সেইটাই 50 mm লং এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কি দেখা যাচ্ছে দেখো, টপ ভিউ যখন এই এজটা দেখা যাবে, এই মাঝের এজটা দেখা যাবে, আর এই সাইডের এজটা, তাহলে এই তিনটে এজ ভিজিবল, মানে কন্টিনিউয়াস থিক লাইন। তাহলে আমি এই এজটা কন্টিনিউয়াস থিক লাইন করব, এটাও কন্টিনিউয়াস থিক লাইন করব, আর এটাকেও কন্টিনিউয়াস থিক লাইন করব, ঠিক আছে। এরপর এই যে কর্নারটা, এই যে এজটা উপর থেকে যখন আমরা দেখছি, এই সাইডের এজগুলো আমাকে এটা কভার করে দিয়েছে। দেখো এখন আমি উপর থেকে যদি দেখি, ধরো এই কন্ডিশনে আছে, আমি উপর থেকে দেখছি, তো কি হবে, এই যে নিচের যে এজটা আছে, এই এজটা, এই এজটা, এজটা কিন্তু আমি উপর থেকে দেখার সময় আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু এক্সিস্টিং। তার জন্য এর জন্য তো একটা লাইন আসবে, এটার জন্য তো রেফারেন্স লাইন আসবে, তো এটা আমার হয়ে যাবে হিডেন লাইন, যেটাকে হচ্ছে ড্যাশ লাইন দিয়ে আমরা ডিনোট করছি, হিডেন লাইন, কারণ ওটা ছিল এক্সিস্টিং, আমি শুধুমাত্র টপ ভিউয়ের জন্য আমি ওটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এটা হয়ে গেল, আর কি করতে হবে, আর এখানে আর কিছু নেই, এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কিছু করতে হবে। কিন্তু এইটা তো হচ্ছে জাস্ট আমার ফার্স্ট ইনিশিয়াল কন্ডিশনে হয়েছে। এখন কোশ্চেনে বলা হয়েছে যে 45 ডিগ্রি ইনক্লাইন টু ভিপি, ভিপির সাথে 45 ডিগ্রি ইনক্লাইন করতে, তো সেই ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা দিতে হবে। তো তো এক্সিস কোথায় আছে? এক্সিস হচ্ছে এটা, তাহলে এক্সিস এখন পারপেন্ডিকুলার আছে, তাহলে আমি এই সাইডে 45 নিতে পারি, আদারওয়াইজ এই সাইডে 45 নিতে পারি, যে কোনো এক সাইডে, যেটা তোমাদের ইচ্ছে। ধরো আমি এটাকে এই সাইডে 45 নিয়ে নিচ্ছি, এই সাইড, এইভাবে 45। তো এই 45-এর জন্য তোমাকে আবার একটা লাইন ড্র করতে হবে, যেটা এই রেফারেন্স লাইন থেকে শুরু হবে,
রেফারেন্স লাইনের উপর একটা পয়েন্ট মার্ক করতে হবে, সেই পয়েন্ট থেকে তোমাকে এই লাইনটা ড্র করতে হবে। আর এই লাইনটা কীরকম হবে, এটা কন্টিনিউয়াস লাইন ড্র করতে পারো কিন্তু এটা হবে অ্যাকচুয়ালি লং ড্যাশ, শর্ট ড্যাশ, চেন লাইন, কারণ আমরা আগে জানি এটা হচ্ছে আমার রেফারেন্স এই এক্সিস লাইন। এরপর এই যে অবজেক্টটা, এই জিনিসটা, এটা সেম টু সেম কপি করে এখানে নিয়ে আসতে হবে, সেম টু সেম কপি করে। তো এটার কন্ডিশন তোমরা জানো, অলরেডি আগের থেকেই জানো, যখন এরকম কোনো অবজেক্ট থাকবে এই টাইপের, সেটাকে এই সেম টু সেম কপি করে এখানে বসাতে হবে। তাহলে এক্সিসের উপর বেস করে এটা আসতে হবে। তাহলে আগে দেখো এক্সিসের সাথে এই সাইডটা কী আছে, পারপেন্ডিকুলার। তাহলে তোমাকে এখানে পারপেন্ডিকুলার নিতে হবে। তার আগে দেখতে হবে পারপেন্ডিকুলার নেবে কিন্তু কোথায় নেবে, এখানে না এখানে, এটা কোনো ম্যাটার করছে না, যেখানে খুশি তোমরা নিতে পারো। কিন্তু খেয়াল রাখতে হবে রেফারেন্স লাইনের উপরে যাতে উঠে না যায়, এটা খেয়াল রাখতে হবে। ধরো আমি এখানেই নিলাম, এটা এটা নিয়েছি, কিন্তু এই যে ডাইমেনশনটা এটা তোমাকে মার্ক করে নিতে হবে। এই এক্সিস থেকে এর হাইট কতটা, সিমিলার এদিকেও সেম হবে, এই সাইডেও সেম আসবে, সেইটা তোমাকে এখানে মার্ক করতে হবে, এখানে মার্ক করতে হবে, এই এক্সিস থেকে বোথ সাইড এটা মার্ক করতে হবে। সিমিলার আরেকটা পয়েন্ট, ওই পয়েন্ট থেকে যেটা হিডেন লাইন ড্র করেছিলাম, এই সাইডে যেটা হবে এই সাইডেও সেম হবে, সেটাও তোমাকে ওই ওই জায়গা থেকে মার্ক করতে হবে, ওই এক্সিস থেকে। আমি এটা আবার মার্ক করে নিচ্ছি, এখানে মার্কিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে হয়ে গেছে। এরপর দেখো এই পয়েন্টের সাথে এর রেফারেন্স, এই যেটা আমি যদি এটাকে আমি লাইন ধরি, পেন্টাগোনাল লাইনটা স্ট্রেট লাইন, তো এর সাথে পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার। তো তুমি এখন স্কেল দিয়ে পারপেন্ডিকুলার করে নিতে পারো সেট স্কোয়ার দিয়ে, আদারওয়াইজ এই এক্সিসের সাথে দেখো প্যারালাল, এই লাইনটা এই লাইনগুলো প্রত্যেকটা দেখো প্যারালাল এক্সিসের সাথে। তো আমি এটাকে করে নিচ্ছি এই লাইনটা, এইভাবে তুমি প্রত্যেকটা লাইনকে সেম টু সেম যেরকম তোমার সাইডে রয়েছে সেটা দেখে তুমি কপি করে নেবে, কপি করে নেবে। জাস্ট আমার এক্সিসটা মুভ করে যাচ্ছে, এক্সিস মুভ করে গেলে কপি হয়ে যাচ্ছে। আর এই যে হাইটটা, কতটা হাইট এখানে দেওয়া আছে, মিন্স 50 mm লং, সেটা আমরা কম্পাস দিয়ে বা তোমরা চাইলে এটা স্কেল দিয়ে যেটা তোমাদের সুবিধা সেটা নিয়ে আরেকটা আবার লাইন ড্র করো, এটাও কিন্তু সেম হবে, কন্টিনিউয়াস থিক, যেখানে হিডেন সেখানে যেটা হওয়ার হবে। এরপর আমাকে করতে হবে এই লাইনটা, আমি একটু এক্সটেন্ড করে নিই। হ্যাঁ, এটা তো হলো আমার ইনক্লিনেশনের টপ ভিউ। তাহলে এর এগেনস্টে ফ্রন্ট ভিউ কী হবে, ফ্রন্ট ভিউ দেখো, আমি যদি এটা এই সাইড থেকে দেখি, তাহলে এই সাইড থেকে দেখছি ফ্রন্ট ভিউ কী আসবে। তার জন্য প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাকে প্রজেকশন লাইন ড্র করতে হবে, সেই প্রজেকশন লাইনগুলো কতটা হবে আপ টু এই উপর পর্যন্ত। প্রজেকশন লাইন যখন হবে, এই প্রজেকশন লাইনগুলো তোমরা ড্র করবে এইভাবে সেট স্কোয়ার বসিয়ে, একটা লাইন আরেকটা লাইনের সাথে প্যারালাল, কিন্তু আরেক যে রেফারেন্স লাইন থাকছে তার সাথে কিন্তু হবে পারপেন্ডিকুলার। তো এইভাবে প্রত্যেকটা প্রজেকশন লাইন যখন তোমরা ড্র করে নেবে, তখনই তোমরা বুঝতে পারবে সেই লাইনগুলো যে ফর্ম হতে চলেছে সেটা কী ফর্ম হতে চলেছে। আর এই প্রজেকশন লাইন যখন তোমরা ড্র করবে, আমরা আগেও দেখেছি প্রজেকশন লাইন আমরা করবো কীরকম, কন্টিনিউয়াস থিন লাইন, প্রজেকশন লাইন যেটা করবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিন লাইন। আর যখনই প্যারালাল পারপেন্ডিকুলারের ব্যাপার আসবে, তখনই আমরা সেট স্কোয়ার ইউজ করবো, এগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। কারণ যদি তোমার কোনো সেট স্কোয়ার বসানোর জন্য বা অন্য কোনো কারণের জন্য গড়বড় হয়, তাহলে তার শেপটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রেখে ধৈর্য সহকারে তোমাকে ড্রয়িংটা বানাতে হবে। অনেকগুলো লাইন দেখো আমরা যেটা পাচ্ছি, অনেকগুলো লাইন ফর্ম হচ্ছে, অনেকগুলো লাইন ফর্ম। আর এই লাইনগুলো তোমাকে ভাবতে হবে না যে লাইনগুলো কোথায় যাচ্ছে, যেখানে মনে হচ্ছে লাইনগুলো তুমি তোমার মতো কন্টিনিউয়াস লাইনগুলোকে তুলে নেবে, এই লাইনগুলো কন্টিনিউয়াস তুলে নেবে। তাহলে এখন দেখো এই যে বেসটা, এটা যদি আমি নাম দিই তাহলে সুবিধা হবে তোমার, এখানে আমি এটা লিখলাম এ, এটা বি, এটাকে লিখলাম সি, এই সাইডটাকে ডি, এটাকে ই পয়েন্ট। তো এটা কার উপর বেস করে দিয়েছি, যে সাইডটা আমার দেখা যাচ্ছে, এখানে কোন সাইডটা দেখাচ্ছে, এ বি সি ডি মিনস আমার এই লাইনটা আসবে এটা। তো এটার এগেনস্টে এ পয়েন্ট হবে এটা, বি পয়েন্ট হবে এটা,
সি পয়েন্ট হবে এই পয়েন্টটা, ডি পয়েন্ট হবে এটা, অ্যান্ড ই পয়েন্ট হবে, হ্যাঁ এখানে যেহেতু এই পয়েন্টটা সেম জিনিস, তার জন্য এখানে আরেকটা আমি ড্যাশ ইউজ করব। পয়েন্ট সেম, যেহেতু ভিউ চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্য আমি একটা ড্যাশ ইউজ করব। সিমিলার এই পয়েন্টেরও তো নাম হবে, তো এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো পি কিউ আর এস টি এটাকে তোমরা ড্যাশ হিসাবেই ইউজ করবে। এই কারণে বলবো, কারণ যখন আমি ফ্রন্ট ভিউ আছে ঠিক এটার পরে তো এটা আছে, তাহলে এ ড্যাশ অ্যান্ড পি ড্যাশ এই দুটো পয়েন্টই এখানে কিন্তু আছে, তো আমি এখানে এ কমা পি লিখতে পারি, উপরের ভিউটা এ কমা পি, যেমন বি ড্যাশ অ্যান্ড কিউ ড্যাশ, বি ড্যাশ অ্যান্ড কিউ ড্যাশ, এটার জন্য আমার বি লিখেছি কমা কিউ লিখতে পারি। তো আমি বলবো যেটা তোমার সামনে দেখা যাচ্ছে সেটাই লিখবে, এ বি সি ডি ই এইগুলো না লিখলেও চলবে, ঠিক আছে। তো এই সেম জিনিসটা আমার এখানে এসছে, তো নামগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে নিই, এটা আর পি, এটা এস, অ্যান্ড এটা টি ড্যাশ, সিমিলার এটা বি ড্যাশ, সি ড্যাশ, এ ড্যাশ, ডি ড্যাশ, অ্যান্ড ই ড্যাশ। এরপর এই পয়েন্টগুলো তোমাকে খুঁজতে হবে যে এই পয়েন্টগুলো এই ভিউতে কোথায় এসছে, এই লাইনগুলোতে। তাহলে কী হবে দেখো, এখান থেকে যে লাইনগুলো ফর্ম হয়েছে মিনস এ বি সি ডি ই অ্যান্ড পি কিউ আর এস, তাই এই লাইনগুলোকে আমাকে এখানে টানতে হবে যেখানে আমার এই রেফারেন্স লাইনের সাথে প্যারালালই হবে। তো এই লাইনগুলো আমি রেফারেন্স লাইনের সাথে প্যারালাল, বা তুমি অলরেডি ড্র করে আছে এটার সাথে পারপেন্ডিকুলার হবে টেনে নাও। তো আমি এটা টেনে নিচ্ছে, দেখো এই বি ই এটা স্ট্রেট যাবে, আর এই এটাও এই পয়েন্টটা তো এইভাবে যাবে। এটাকে যদি আমি এক্সটেন্ড করে নিই, স্কেল দিয়ে আমি এক্সটেন্ড করে নিচ্ছি এই লাইনটা পুরোটা, আর এই লাইনটা পুরোটা এক্সটেন্ড করবো। এগুলো যখন ড্র করবে তোমরা সব কন্টিনিউয়াস থিন লাইনে করবে। দেখো তাহলে এ পয়েন্ট এটাও আমি এক্সটেন্ড করে নিয়েছি, বি অ্যান্ড ই দুটো সেম লাইন দিয়ে গেছে, সি অ্যান্ড ডি এই দুটো সেম লাইন দিয়ে গেছে। এরপর তুমি খুঁজে নাও কোথায় কোনটা আছে। তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট খুঁজছি, এ পয়েন্ট এ ড্যাশ, এ ড্যাশের এগেনস্টে এ পয়েন্ট কোথায়, তাহলে এ ড্যাশের জন্য এই লাইনটা এসছে, আর এখানে এই দিক থেকে এ এর জন্য এই লাইনটা গেছে, মিলিত হয়েছে এই পয়েন্টে। তো সেটা আমরা নাম দিয়ে দেবো এ ডবল ড্যাশ, বা এই এ ওয়ান দিতে পারো, এখানে আমি এ ডবল ড্যাশ বলবো না, এ ওয়ান। কেন? কারণ এ পয়েন্টটাই তো সেম টু সেম পয়েন্ট এখানে এসছে, এটা আমার ফ্রন্ট ভিউ, এই এটা ফ্রন্ট ভিউ, এটা টপ ভিউ, তো এখানে তো আর চেঞ্জ হচ্ছে না সাইড ভিউ, তাহলে এই ডবল ড্যাশ দেওয়ার দরকার নেই। ই এই লাইনটা এসছে ই, আর এই নিচের থেকে উপরে উঠেছে, তাহলে এই পয়েন্টটা হয়েছে আমার ই পয়েন্ট, মানে ই ওয়ান। সিমিলার ডি এর জন্য এই ডি এই সাইড থেকে দেখো ডি গেছে, আর এই ডি ড্যাশ এখান থেকে এসছে, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে আমার ডি ওয়ান। এইভাবে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট খুঁজে নিতে হবে, এটা হবে সি ওয়ান, আর এই পয়েন্টটা হবে বি ওয়ান, হয়েছে। এখানে দেখো পি কিউ আর এস যে পয়েন্টটা এটাও খুঁজতে হবে, তাহলে টি পয়েন্ট কোনটা হবে, পি কিউ, এটা যদি পি কিউ, এই পয়েন্টটা হচ্ছে তোমার আর ড্যাশ পয়েন্ট, মানে আর, এটা আসছে এস, আর এই পয়েন্টটা আসছে টি। তো এখানে পি পয়েন্ট, এখানে যদি টিটা মিলাও, টি আর টি, এই পয়েন্টটা হচ্ছে টি ওয়ান, এরপর আসবে এস, এস এর জন্য এই সাইডে এস কোথায় আছে, এখানে নিচে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এস ওয়ান। সিমিলার পি, উপরে পি এসছে, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে তোমার পি ওয়ান, আর এই পয়েন্টটা কি নাম, আর, আর নিচে আছে, তাহলে এই পয়েন্টটা হবে আর ওয়ান। এটা কিউ, এখানে কিউ এসছে, তাহলে এই সাইড থেকে লাইন গেছে, এই সাইড থেকে এসছে, এই পয়েন্টটা হবে কিউ ওয়ান। এরপর তোমাকে জয়েন্ট করতে হবে, জয়েন্ট করার সময় খেয়াল রাখতে হবে কোনটা কন্টিনিউয়াস কোনটা হিডেন। এখানে দেখো যখন আমরা এই সাইড থেকে দেখছি, এই সাইড থেকে এটারই তো ফ্রন্ট ভিউটা এখানে আসছে, তো এই যে ফেসটা মিনস এ বি সি ডি ই এই যে ফেসটা, এটা কি ফেস, পেন্টাগোনাল ফেস। যদি আমি এটা ট্রায়াঙ্গেলটা আবার
ইমেজিন করি। এই জিনিসটা দেখো, এই ফেসটা, এটা তো দেখা যাচ্ছে, তাহলে এই ফেসটা কিরকম আছে? ট্রাই এই সরি, এটা পেন্টাগোনাল ফেস, তাহলে এই পেন্টাগোনাল ফেসটা আমি দেখতে পাবো। তাহলে এটা প্রত্যেকটা এজ আমি দেখতে পাচ্ছি ভিজিবল, তাহলে প্রত্যেকটা এজ যদি ভিজিবল হয় তাহলে এই এ বি সি ডি ই এখানে যে পেন্টাগনটা ফর্ম হবে এটা প্রত্যেকটা ভিজিবল। তার জন্য আমি এটা পুরোটাই এ বি এই যতগুলো আছে এগুলো সব কিন্তু সি, সি থেকে ডি, ডি থেকে ই অ্যান্ড এ অ্যান্ড ই, এটা পুরোটাই আমার কন্টিনিউয়াস থিন হবে, ভিজিবল কন্টিনিউয়াস লাইন, কন্টিনিউয়াস থিক। হ্যাঁ দেখো, এখানে যেটা বললাম যে এই সাইড থেকে যখন আমি দেখছি এটা অবজেক্টটা, এই সাইড থেকে যখন দেখছি এটা তো ছিল এইভাবে, তাহলে এই এজটা মিনস এই যে পেন্টাগোনাল যে এজটা, এই প্রত্যেকটা পেন্টাগোনাল যে শেপ ফেসটা তার প্রত্যেকটা এজ আমার ভিজিবল। তার জন্য এই সাইডে যে প্রত্যেকটা পয়েন্টকে আমরা জয়েন্ট করব কন্টিনিউয়াস থিক লাইন দিয়ে, ঠিক আছে? এটা যদি আমি মার্ক করে নিই রেড পেন দিয়ে, তাহলে এটা পুরোটাই হয়ে যাবে কন্টিনিউয়াস থিক লাইন, কারণ এই এজটা আমার ভিজিবল, কন্টিনিউয়াস থিক লাইন। আর কি দেখা যাবে দেখো, যখন এই কন্ডিশন আছে এই সাইড থেকে দেখছি, এই সাইডের কিন্তু এজটা যেটা অপোজিট সাইডে এজ আছে, মানে এই পেন্টাগোনালে এজটা, এটার এই সাইডটা আর এই সাইডটা, এই দুটো সাইড দেখা যাচ্ছে। তাহলে দুটো সাইড দেখা যাচ্ছে মিনস কোনটা? উপর থেকে দেখো, এই সাইডটা দেখা যাবে আর এইটা দেখা যাবে, তার মানে এই সাইডটা পি অ্যান্ড কিউ, এই লাইনটা আমার জয়েন্ট হবে কন্টিনিউয়াস থিক, অ্যান্ড কিউ অ্যান্ড আর এই লাইনটা জয়েন্ট হবে কন্টিনিউয়াস থিক। বোঝা গিয়েছে? আর বাকি সাইডগুলো কিন্তু আমার দেখা যাচ্ছে না যখন আমি এটাকে এইভাবে রাখবো। দেখো তোমরা এই কন্ডিশনে যদি তোমরা দেখতে পাও, দেখো দেখতে পাবে শুধুমাত্র এই এজটা আর এই এজটা দেখতে পাচ্ছ, তাহলে দেখতে পাচ্ছ। আর কি দেখা যাচ্ছে দেখো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট এটা জয়েন্ট হয়েছে, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট এই এজটা দেখা যাচ্ছে আর এটা দেখা যাচ্ছে, তার মানে আমার এই কিউ এর সাথে বি পয়েন্ট এটা কন্টিনিউয়াস থিক লাইন হবে, পি এর সাথে এ পয়েন্ট এটাও কন্টিনিউয়াস থিক লাইন আসবে, আর আর এর সাথে সি পয়েন্ট এটাও কন্টিনিউয়াস থিক লাইন আসবে। দেখো এই ইমেজটাই দেখতে এরকম এসেছে, আশা করি বুঝতে পারছো। দেখো এটা পেন্টাগন, এই পেন্টাগন কন্টিনিউয়াস থিক, ঠিক এর অপোজিটে যেগুলো আছে দেখা যাচ্ছে না, এটা বুঝতে। হ্যাঁ এরপরে দেখতে হবে তোমাকে কোনগুলো হিডেন লাইন, হিডেন লাইন যেমন এর ঠিক এজটা, এজ বরাবর যেটা গেছে এটা দেখা যাচ্ছে না, এটা উপর থেকে দেখা যাবে না, তাহলে এই এজটা পুরোটাই হিডেন। কতটা এজটা? মিনস এই কর্নার থেকে নেক্সট কর্নার, তাহলে ই থেকে টি, ই থেকে টি, তো টি এর অলরেডি এই টি অ্যান্ড বি এর মধ্যে কন্টিনিউয়াস থিক লাইন হয়ে গিয়েছে, তাহলে শুধু পড়ে থাকছে আমার এইটা, তাহলে এইটুকুই আমি শুধুমাত্র এটা হিডেন দেব, হিডেন শুধুমাত্র এইটুকুই হিডেন দেওয়া হবে। আর এটাও হতো কিন্তু এটা যেহেতু কন্টিনিউয়াস থিক হয়ে গেছে ওটা আর আসছে না। আর কি দেখা যাচ্ছে বাকি এজগুলো? দেখো এই এজটা এই এজের সাথে, এটা তো একটা এজ, আর এই নিচের যে এজটা এটাও তো ওর সাথে ওভারল্যাপ হয়ে গিয়েছে, যেটা এস ওয়ান বি ওয়ান যে এজটা। আর ঠিক এই সাইডে যে পেন্টাগনটা ছিল সেই পেন্টাগনটা তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু ওটা তো এক্সিস্টিং, তাহলে ওটা কী হবে? ওটা হিডেন হবে। কোন এই পেন্টাগনটা? যেটা এই সাইডের এজগুলো, তাহলে সেটার জন্য আমার কী হবে? পি এর সাথে টি ওয়ান এইটা জয়েন্ট হবে, কিন্তু অ্যাজ এ হিডেন লাইন হবে, হিডেন লাইন মানে ড্যাশ লাইন। টি অ্যান্ড এস এটাও জয়েন্ট হবে, কিন্তু এটাও হবে হিডেন লাইন মানে ড্যাশ লাইন। আর আর এস অলরেডি ওভারল্যাপ হয়ে গেছে, তাই কন্টিনিউয়াস থিক লাইনটাই আসবে। আর এখানে যেটা তোমরা কন্টিনিউয়াস থিক করবে সেটাতেও তাই, এই পোর্শন এই সাইডটা, এই সাইডটা কন্টিনিউয়াস থিক আসবে, আর এই এজটা মাঝে কন্টিনিউয়াস ঠিক আছে, বাকি এটা কিন্তু হিডেন হয়ে যাবে, এটা হিডেন, এটা হিডেন। আর এখানে যে ডাইমেনশন দিতে হবে, ডাইমেনশন দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, যে অ্যাঙ্গেল ইনক্লিনেশন বলেছে 45 ডিগ্রি, আর 25 mm বেস সাইড, তো এখানে এই সাইডটা কিন্তু 25 হবে না, তাতে কমে যাবে, তো 25 mm আমরা ড্র করেছিলাম এখানে, তো
তো তার জন্য আমরা এটার জন্য 25 আমি এখানে দিতে পারি, এখানে এইভাবে তোমরা ডাইমেনশন দেবে 25 mm, যেটা অ্যাকচুয়ালি 25 দেখা যাবে সেই জায়গায় ডাইমেনশন দিতে হবে 25, অ্যালাইন সিস্টেম। এটা এটা দিয়ে স্টার্ট করতে হবে, এটা দিয়ে স্টার্ট করলে তো তবে আমি এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এইটা মিন্স ফ্রন্ট ভিউ, তারপর টপ ভিউ, এই টপ ভিউটা ইনক্লাইন করে থার্ড স্টেপ আমার এখানে আসছে, ফোর্থ স্টেপ যে এটা আসছে, না হলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টে যে প্রজেকশন লাইনগুলো আমি পাবো কীভাবে, এই যে লাইনগুলো আমি কীভাবে পাবো, এই জন্য এটা ড্র করতে হবে। আর কি দেখো, এক্সিস 50 mm লং, তো আমি লং এখানেও দেখাতে পারি 50 mm, বা এখানেও দেখাতে পারি, এখানে কোনো চেঞ্জ আসে না, যেটা তোমার সুবিধা মনে হবে সেটাই তোমরা দেখাবে, যেখানে তোমাদের স্পেস থাকবে 50 mm। ডাইমেনশন শুধুমাত্র সেইগুলোই দেবে যেগুলো কোশ্চেনে মেনশন থাকবে, তার এক্সট্রা ডাইমেনশন দেওয়ার আর দরকার নেই, আর একটা ডাইমেনশনকে একবারই দেখাবে, সেটা ফ্রন্ট ভিউ হোক বা টপ ভিউ হোক বা সাইড ভিউ হোক। 50 দেখো, 25, 50 অ্যান্ড 45 অলরেডি আছে, আমি এটা দেখিয়েছি, আর কিছু লাগছে না, এটাই হচ্ছে তোমার ফিগার।